তাহলে আমাদের সফলতা অর্জনের চেষ্টা করতে হবে পরকালীন। আমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছি এর দ্বারা দুনিয়াবী সফলতা অর্জনের উদ্দেশ্য না থাকে যে আমি দুনিয়াতে অনেক কিছু করব। হোটেল বা কোনো বাসা যদি খুঁজতে কেউ গিয়ে থাকেন তাহলে তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে 800 টাকা যেসব জায়গায় হোটেল ভাড়া সেসব জায়গায় এখন 2800-3000 হোটেল পাওয়ার কোনো উপায় নাই। তো সেই জায়গা থেকে এই অসুবিধাগুলো যাতে যারা দূর থেকে আসে ছাত্র ভাইরা মুখোমুখি না হয় তাদেরকে কিছুটা সহজ করার জন্য বাংলাদেশে আসে যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবার ভর্তি পরীক্ষার সময় সাধ্য অনুযায়ী কিছুটা ব্যবস্থা করে থাকে। যে ইউনিভার্সিটি যেখানেই চান্স পান না কেন আমাদের এই কথাগুলো স্মরণ রাখবেন, প্রচলিত বস্তুবাদী শিক্ষায় গা ভেসে দিয়ে একজন বিসিএস ক্যাডার হয়ে বা উচ্চশিক্ষিত হয়ে আমরা যেন এই কথা না ভুলে যাই। আসলে প্রকৃত অর্থে আকৃতি উত্তম ছিল এই কথাটা আমরা ভুলে গেছি, তার মানে আমাদের কিন্তু পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে। যে বিজ্ঞান মানুষকে কল্যাণের দিকে এগিয়ে দেয় মানুষের জীবনকে সুন্দর করে সেই বিজ্ঞান চর্চা করেই বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী মরণাস্ত্র আবিষ্কার করছে যেটা মানুষের জীবন ধ্বংস করবে। এখানে পার্থক্য হচ্ছে বিজ্ঞান চর্চার আমার লক্ষ্য কী। সুতরাং আমি যে শিক্ষা অর্জন করি না কেন শিক্ষা আমাকে কোনো কিছু এনে দেবে না যতক্ষণ আমার লক্ষ্য ঠিক না হবে। সবাইকে আলেম হতে হবে বিষয়টি এমন নয়, কিন্তু আপনি যেই শিক্ষা অর্জন করলে আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন এই শিক্ষা আপনার মধ্যে থাকতে হবে। আপনি ডক্টর হন ইঞ্জিনিয়ার হন সব কিছু দরকার আছে মুসলিমদের জন্য, কিন্তু আপনার নিয়াত যদি খালেস না থাকে তাহলে এগুলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলো ঠিক এমন যে এখানে যখন আমরা পড়তে আসি অনেকেই দেখা যায় যেটা বাস্তবতা সেটা হলো যে বাসায় থাকাকালীন পাঁচ ওয়াক্ত সালাত সে পড়ত, অথবা সে ভালো ছিল, তার দাড়ি ছিল, বা সে ইসলামিক অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করত। কিন্তু যখন ইউনিভার্সিটিতে আসে অনেককে দেখা যায় আল্লাহর আনুগত্য বাদ দিয়ে শয়তানের আনুগত্য করা শুরু করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনাদের মতো প্রায় 2 লাখ শিক্ষার্থী এবং সাথে অভিভাবক আগামী এবং গতকাল আজকে এবং আগামীকাল 3 দিনে রাজশাহীতে আসবে 2 লাখের উপরে শিক্ষার্থী এবং তাদের অভিভাবক। স্বাভাবিকভাবে রাজশাহীতে রাস্তায় জ্যাম এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা কিছু সমস্যার সম্মুখীন হব, সেটা স্বাভাবিক। এ কারণে দেখা যায় যারা নতুন আসে পরিবেশটাও নতুন এবং সাথে অনেক লোকের ভিড়ের কারণে আসার পরপরই কিছু সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে যে যারা এসেছেন এখানে রেলগেট থেকে বা রেল স্টেশন থেকে আপনারা এখানে এসেছেন 10 টাকার ভাড়া, অনেকে 30-40 টাকা দিয়েও এসেছেন, যে ভাড়ার একটা বিভ্রান্তি। এটা আপনারা অনেকে এটা মুখোমুখি হয়েছেন, যেটা মুখোমুখি হননি সেটা হচ্ছে হোটেল বা কোনো বাসা যদি খুঁজতে কেউ গিয়ে থাকেন তাহলে তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে 800 টাকা যেসব জায়গায় হোটেল ভাড়া সেসব জায়গায় এখন 2800-3000 হোটেল পাওয়ার কোনো উপায় নাই। তো সেই জায়গা থেকে এই অসুবিধাগুলো যাতে যারা দূর থেকে আসে ছাত্র ভাইরা মুখোমুখি না হয় তাদেরকে কিছুটা সহজ করার জন্য বাংলাদেশে আসে যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবার ভর্তি পরীক্ষার সময় সাধ্য অনুযায়ী কিছুটা ব্যবস্থা করে থাকে। যারা থাকে তাদের জন্য আমাদের আহামরি কোনো ব্যবস্থা করার সুযোগ নাই, এখানেই আমাদের মসজিদে একটা থাকার ব্যবস্থা করা হয়, কিছু বিছানা চাদর কম্বল বালিশ দেওয়া হয়, সেটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া সম্ভব হয় না। তো যারা আমাদের কাছে আসে আমরা তাদেরকে সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করি। এবার যে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব, কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি এর হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মিজানুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان
النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان السلام عليكم ورحمة الله সংক্ষিপ্ত দিকনির্দেশনার জন্য আহ্বান করছি বাংলাদেশ আহলে যুবসংঘ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ভাই আব্দুল নূরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى سورة آلاء 16 এবং 17 নম্বর আয়াত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সামনে আজকে কিছু কথা বলতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আয়োজকদের এবং পাশাপাশি আপনাদেরকেও যে আপনারা ধৈর্য সহকারে এখানে বসে আমাদের কিছু কথা শুনছেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আহলে যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি শেখ শরীফুল ইসলাম মাদানী উনি আপনাদের সামনে কিছু অবশ্যই দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন তার পূর্বে আমাকে যে কিছু কথা বলতে বলা হয়েছে আমি আপনাদেরকে দুটো বিষয় বলার জন্য মানে বলার জন্য আমি আসলে দাঁড়িয়েছি একটা হলো আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য উদ্দেশ্য আছে প্রত্যেকটা ধর্মাবলম্বীদের এক একটা বিশ্বাস নিয়ে তারা তাদের জীবনযাপন করে আর আমরা যারা মুসলিম আমাদের একটা বিশ্বাস আছে সে বিশ্বাস হচ্ছে যে এই দুনিয়াতে আমাদের সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে আমরা যেন আখিরাতে মুক্তি লাভ করতে পারি এটাই কিন্তু আমাদের একটা লক্ষ্য তো সেই লক্ষ্যে আমরা কয়জন টিকতে পারি বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলো ঠিক এমন যে এখানে যখন আমরা পড়তে আসি অনেকেই দেখা যায় যেটা বাস্তবতা সেটা হলো যে বাসায় থাকাকালীন পাঁচ ওয়াক্ত সালাত সে পড়তো অথবা সে ভালো ছিল তার দাড়ি ছিল বা সে ইসলামিক অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করত কিন্তু যখন ইউনিভার্সিটিতে আসে অনেকে দেখা যায় কারণ এখানে আসলে তো অনেকটা পারিবারিক শৃঙ্খলা থেকে সে বেরিয়ে আসে সে তখন নিজেই নিজের জীবনকে গাইড করে তো সেক্ষেত্রে তখন যে প্রবলেমগুলো হয় তখন কিন্তু সে অনেক সময় নিজে নিজের অনুসারী হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় সে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে শয়তানের আনুগত্য করা শুরু করে অর্থাৎ আল্লাহর যে নির্দেশ পাঁচ ওয়াক্ত সালাত সে পড়ে না এবং যেই অন্যান্য যে চারিত্রিক বিষয়গুলো থাকা উচিত সেগুলো থাকে না অনেক সময় মানুষ শয়তান এবং জিন শয়তানের খপ্পরে পড়ে মানুষ শয়তানের খপ্পরে পড়ে কীভাবে মানুষ শয়তানদের মধ্যে অনেক সময় খারাপ বন্ধু নির্বাচন করার কারণে খারাপ ছেলে বন্ধু নির্বাচন করার কারণে অনেক সময় সালাতের কথা ভুলে যায় আল্লাহর যে নির্দেশনার কথাগুলো ভুলে যায় অনেক সময় মেয়ে খারাপ বন্ধুর সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে চরিত্র কিন্তু অনেকের নষ্ট হয়ে যায় তো আমরা আপনাদের প্রতি অনুরোধ রাখবো যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে আখিরাত তো আখিরাতের লক্ষ্যে যেন আমরা ঠিক থাকতে পারি আমরা যেন এখানে যেন পিসপার না হই আর আমাদের স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন অনেক আগে থেকেই সূরা আলার এই 16-17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অথচ তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতই কিন্তু উত্তম এবং স্থায়ী তো যেহেতু আমরা সবাই জানি যে আখিরাত উত্তম এবং স্থায়ী উত্তম এবং স্থায়ীর জন্য যেন আমরা কাজ করতে পারি এটাই আমি আপনাদের প্রতি আমার পক্ষ থেকে এটাই দিক নির্দেশনামূলক যেই বিষয় সেটা এটাই থাকবে যে আসুন আমরা সবাই যেন আখেরাতের উদ্দেশ্যে আখেরাতকে সামনে রেখে যেন আমরা কাজ করতে পারি আমরা পড়ালেখা করতে পারি এখান থেকে ডিগ্রি অর্জন করে আমরা যেন চলতে পারি আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন আল্লাহুম্মা আমিন এবং দুই নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আখেরাতের উপরে আমাদেরকে টিকে থাকতে হবে ইস্তেকামাত থাকতে হবে সুদৃঢ় থাকতে হবে এটা কিন্তু অনেক কঠিন কাজ এটাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম তো এই দুটো বিষয় আমরা যেন মনে রাখি আর প্রচলিত একটা বিষয় বলতেই হয় যেটা আমরা একটা প্রবাদ আমরা অনেকেই জানি সেটা কি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এটা আমরা সবাই জানি কিন্তু আপনারা অনেকে হয়তো এটাকে ডিফার করবেন অনেকে হয়তো বলবেন যে এখনকার সময়ে এটা ঠিক বাস্তবতাটা উল্টো কারণ আজ থেকে প্রায় 30-40 বছর আগের যে শিক্ষার হার ছিল
আর এখনকার যে শিক্ষার হার এটা কি বাড়ছে নাকি কমছে? আপনার কি মনে করেন শিক্ষার হার কি বাড়ছে নাকি কমছে? বাড়ছে। কিন্তু যদি পাল্টা বলি যে দুর্নীতির হার বাড়ছে নাকি কমছে, তাহলে যেই শিক্ষাটা হওয়া উচিত ছিল, একটা ব্যাকবোন মেরুদণ্ড হওয়ার কথা ছিল, সেই শিক্ষাটা তার মানে আমরা অর্জন করতে পারি নাই, বিষয়টা কি তাই নয়? এই জন্যই বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ আপনাদেরকে এই কথাটাই স্মরণ করে দিতে চায়। আমরা মনে করি ওহির জ্ঞানের যে শিক্ষা সেটা শুধু একটা নেশনের মেরুদণ্ড না, সেটা সারা বিশ্বের মেরুদণ্ড। বোঝা গেছে কি বিষয়? আমরা মনে করি ওহির জ্ঞান অর্থাৎ ওহির জ্ঞানে যে শিক্ষা অর্থাৎ যেটা কোরআন এবং হাদিস, কোরআন হাদিসের যে শিক্ষা সেটা সারা বিশ্বের মেরুদণ্ড। এটা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাইলাম যে আসুন আমরা যেন ওহির জ্ঞানে আলোকিত হই। এর জন্যই ওহির জ্ঞানে আলোকিত হওয়ার জন্য আপনারা যখনই ইউনিভার্সিটিতে কেউ চান্স পাবেন, অনেকেই কিন্তু আপনারা ভালো বন্ধু নির্বাচনের এই বিষয়টা অভাব বোধ করবেন। সেক্ষেত্রে আমাদের যারা দায়িত্বশীল ভাই আছে এখানে বাংলাদেশ আর যুবসংঘে যারা দায়িত্বশীল, আপনাদের যে ফর্মগুলো নেওয়া হচ্ছে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ নাম্বারগুলো নিয়ে রাখতে পারেন, আপনারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে যেন আপনাদের সাথে আমাদের একটা পারস্পরিক যেন একটা সম্পর্ক থাকে, যে যার মাধ্যমে আপনারা যেন ভালো বন্ধু, যে নির্বাচনের ক্ষেত্রে যেই সমস্যায় যেন ভুগতে আপনাদের না হয় এই জন্য আপনারা সেই যোগাযোগটা রাখতে পারেন। আর এই ঠিকানাটা তো আপনারা জেনেই গেলেন, সেটাও আপনারা জেনে গেলেন যে এখানে মাঝে মাঝে আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ। আর পরিশেষে আমি আপনাদের সবার প্রতি এটাই মানে স্মরণ করে দিতে চাইব যে ইউনিভার্সিটি যেখানেই চান্স পান না কেন আমাদের এই কথাগুলো স্মরণ রাখবেন। প্রচলিত বস্তুবাদী শিক্ষায় গা ভেসে দিয়ে একজন বিসিএস ক্যাডার হয়ে বা উচ্চশিক্ষিত হয়ে আমরা যেন এই কথা না ভুলে যাই যে আখেরাত আসলে প্রকৃত অর্থে আখেরাতই উত্তম ছিল, এই কথাটা আমরা ভুলে গেছি। তার মানে আমাদের কিন্তু পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে। হয়তো শেষ জীবনে যে আমরা অনেক মায়া কান্না করবো কিন্তু আর ফিরে আসার সুযোগ থাকবে না। কাজে অনুরোধ করব যে আপনারা এই আখেরাতের চিন্তায় নিজেকে আলোকিত করবেন, যেন দুনিয়াবী এই চিন্তায় দুনিয়াবী এই মায়া মরিচিকায় যেন নিজেকে না আপনারা ঢেলে সাজান। এই জন্য আমরা আপনাদেরকে আবারও আমাদের উপরে এই স্লোগানটা দিই আমরা আজকের আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আমরা এখানে লিখেছি যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা এই জীবন গড়ার আলোকে আপনাদেরকে দাওয়াত দিতে চাই যে আপনারা যেন আপনাদের পুরো জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করতে পারেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাহুল্লাহ খায়রান জাযীলা। আমরা চমৎকার দিক নির্দেশনামূলক দুটি প্রধান দিক নির্দেশনা আমরা শ্রবণ করলাম। আমরা শুধুমাত্র একাডেমিক শিক্ষা অর্জনে যেন আমাদের মূল লক্ষ্য না হয়, আমরা যেখানে পড়াশোনা করি না কেন আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতাই যেন আমাদের সার্বিক জীবনের লক্ষ্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর যে দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আহলে যুবসংঘ এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী উস্তাজিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা শ্রেয় মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু শিক্ষার্থী ভাইদের সাথে বাংলাদেশ আহলে যুবসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বৈঠকে আমরা বসতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের বাংলাদেশ আহলে যুবসংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ভাই আব্দুল নূর অত্যন্ত চমৎকার দুটি দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে গেছেন, সবাই স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। আমরা যারা এখানে এসেছি একটা উচ্চতর ডিগ্রি লাভ করব এবং জ্ঞান অর্জনের জন্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমরা অ্যাডমিশন টেস্ট দিতে এসেছি। আমরা সবাই চাই যে এই বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হব এবং কিছু এলেম হাসিল করব এবং ডিগ্রি অর্জন করব। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে অবশ্যই এলেম হাসিল করা দরকার। এলেম হাসিলের প্রথমেই আমাদেরকে আমাদের নিয়তকে খালিজ করতে হবে।
আমাদের ভাই বললেন যে দুনিয়াতে আমরা আসলে খুব বেশি সময়ের জন্য আসিনি, একবার অল্প সময়। সবাইকে আলেম হতে হবে বিষয়টি এমন নয়, কিন্তু আপনি যেই শিক্ষা অর্জন করলে আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন এই শিক্ষা আপনার মধ্যে থাকতে হবে। আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, সব কিছু দরকার আছে মুসলিমদের জন্য, কিন্তু আপনার নিয়াত যদি খালেস না থাকে তাহলে এগুলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর যদি নিয়াত খালেস করেন যে আমি ডক্টর হব কিন্তু মানব সেবা করব, মানুষের সেবা করব, তাহলে এই পেশা দিয়ে কিন্তু আপনার জান্নাতে যাওয়া সম্ভব এবং এটা খুব সহজে জান্নাতে যেতে পারবেন। আজকে ডক্টরদের যে দেখছেন কত, মানে ডক্টর মানেই ডাকাত মনে করি আমরা সবাই এখন, তাহলে অবশ্যই ভালো কিছু ডক্টর অবশ্যই আছে, কিন্তু তাহলে আমরা যদি ভালোদের কাতার আরও বাড়াইতে পারি, ভালোদের সংখ্যা যদি আরও বাড়ে তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো। আর একটা বিষয় যে আমরা এলেম হাসিল করব একমাত্র এলেমের মাধ্যমে আল্লাহর আনুগত্য করার জন্য। আচ্ছা, দুনিয়াতে আমরা কেন এসেছি এটা বলতে পারবেন? আমরা কেন দুনিয়াতে পাঠাইয়াছেন? আল্লাহর দাসত্ব করার জন্য, তাই না? এটা কি শুধুমাত্র আমাদেরকে না সকল মানুষকে, সকল মানুষকে। এটা শুধু হুজুরদেরকে নয় যে তারাই শুধু এলেম চর্চা করবে আর তারাই, তাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে, বিষয়টি এমন নয়। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। আমরা তার দাসত্ব করবো, তার ইবাদত করবো, বিনিময়ে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ জান্নাত সৃষ্টি করে রেখেছেন। তাহলে আমি যাই করি না কেন, আমি যেই শিক্ষায় অর্জন করি না কেন, আল্লাহর দাসত্ব যেন ঠিক থাকে এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আমি আল্লাহর দাসত্ব করবো, আল্লাহর ইবাদত করবো, এরপর যা কিছু করা সম্ভব করেন আপনি, সমস্যা নেই, কিন্তু আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য এবং আমার জান্নাতের পথ ঠিক রেখে আমি বাকিটা করবো ইনশাআল্লাহ। এই টার্গেট যদি আমরা করি তাহলেই আমরা পরকালীন সফলতা অর্জন করতে পারবো। আর পরকালীন সফলতাই আসল সফলতা। আপনি ধরেন ডক্টর হলেন, ইঞ্জিনিয়ার হলেন, বহু টাকা পয়সা ইনকাম করলেন দুনিয়াতে, কোটি কোটি টাকার মালিক হইলেন, কিন্তু কিয়ামতের দিন যদি আপনি জাহান্নামে যেতে হয়, আপনি যদি জান্নাতে যেতে না পারেন, জাহান্নামে যদি আপনাকে যেতে হয়, তাহলে আপনার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে? কেউ থাকবে না। কিন্তু দুনিয়াতে আপনি কিছুই হননি, ধরেন কিছুই নাই, আপনার শিক্ষা নাই, দীক্ষা নাই, রিক্সা চালিয়ে খান, তারপরেও যদি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারে, তার চাইতে সফল আমার কেউ থাকবে? তাহলে আমাদের সফলতা অর্জনের চেষ্টা করতে হবে পরকালীন। আমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছি এর দ্বারা দুনিয়াবি সফলতার কোনো উদ্দেশ্য না থাকে যে আমি দুনিয়াতে অনেক কিছু করব। বর্তমানে কিন্তু মানুষ তাই করে, কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু একটা টার্গেট নিয়ে এসেছি যে আমরা এই সাবজেক্টে পড়লে আমি এ করতে পারবো, এ করতে পারবো, অনেকের কোনো টার্গেট, অনেক কিছু। মূলত রুজির মালিক কে ভাই? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস করতে হবে সঠিকভাবে, রুজির মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে যতটুকু রুজি দিবেন নির্ধারণ করেছেন, ওই ব্যক্তি ততটুকুই পাবে, এর অতিরিক্ত কিছু পাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী যে আমরা, আমাদের জন্য আল্লাহ তাআলা যে রুজি নির্ধারণ করেছেন, আমরা প্রত্যেকটি মানুষ আমাদের পরিপূর্ণ রুজি ভক্ষণ না করা পর্যন্ত মৃত্যুবরণ করব না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। অতএব আমাদের এত টেনশনের দরকার নাই। হ্যাঁ, রুজি নিয়ে কখনো টেনশন করবেন না যে আমাকে এই হতে হবে, ওই হতে হবে, বহু টেনশন করি কিন্তু আমরা, দুনিয়াতে এই করতে হবে, ওই করতে হবে, আসলে এত টেনশনের প্রয়োজন নাই, কারণ দুই দিন পরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একটা মানুষের দুনিয়াতে ভালোভাবে চলার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আর একটা জিনিস স্মরণ করে দিতে চাই যে বড় শিক্ষিত হওয়ার চাইতে ভালো মানুষ হওয়া খুব জরুরি। শিক্ষিত মানুষের অভাব নাই কিন্তু বর্তমানে, শিক্ষিত মানুষ বহু, সকল ঘরে ঘরে এখন শিক্ষিত মানুষ, কিন্তু যত শিক্ষিত, শিক্ষিতরাই কিন্তু আজকে সবচেয়ে বড় বড় শয়তান। দেখেন এই শিক্ষিত মানুষগুলো আজকে দেখেন শিক্ষা ব্যবস্থাকে কিভাবে নষ্ট করে দিচ্ছে। শিক্ষিত মানুষরাই করতে পারছে কিন্তু মূর্খ মানুষ কেউ করে নাই। আজকে দেখুন যে ট্রান্সজেন্ডার যেই একটা শুরু হয়েছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলো, এগুলো অলরেডি শুরু হয়ে গেছে, যে মানুষ, যে মানুষ একটা মন থেকে যেটা ভাববে সেটাই নাকি তার পরিচয়। এটা আচ্ছা, এটা কোনো শিক্ষিত মানুষের বিশ্বাস হতে পারে কি? এটা কেমন শিক্ষা? এটা যে আমি একটা পুরুষ মানুষ,
অথচ আমি মন থেকে মনে করলাম যে আমি মনে হয় মেয়ে, তো আমাকে মেয়ে হিসেবে ধরা হবে। একজন মেয়ে মানুষ সে মনে করছে যে না আমি মনে হয় পুরুষ, তাকে পুরুষ হিসেবে আখ্যায়িত করা হবে। এটা কখনো শিক্ষিত মানুষের বিবেক সাপোর্ট করতে পারে? কিন্তু আজকে কারা করছে? শিক্ষিত মানুষই করছে। তাহলে এর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে। আমাদেরকে এর মাধ্যমে কি করতে চাচ্ছে আসলে? আমাদের আল্লাহ যে নারী এবং পুরুষ দুইটা সৃষ্টি করেছেন, আল্লাহ কিন্তু তৃতীয় লিঙ্গ সৃষ্টি করেন নাই। আমাদের তো আজকে এখন হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ বলতেছে, আসলে তৃতীয় কোনো লিঙ্গ নাই। মূলত আল্লাহ তাআলার সৃষ্টি হলো দুইটা লিঙ্গ, নারী পুরুষ। আল্লাহ বলছেন ওয়া মা খালাকাল যাকার ওয়াল উনসা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী। হিজড়ারা তাহলে কি? হিজড়ারা হলো লিঙ্গ প্রতিবন্ধী, ওরা কিন্তু তৃতীয় কোনো লিঙ্গ নাই। মানুষের যেমন অনেকের হাত থাকে না, অনেকের চোখ থাকে না, ওদের লিঙ্গ প্রতিবন্ধী তারা। কিন্তু আজকে এই তৃতীয় একটা লিঙ্গ বানানো হচ্ছে, এটা তো হচ্ছে হচ্ছে। আবার ট্রান্সজেন্ডার, যে যেমন তাকে সে তেমনভাবে গণনা করা হচ্ছে। এগুলো মনে হচ্ছে যে মানুষ মনে হয়, আল্লাহ তাআলা এমনিতে বলেন নাই। আল্লাহ বলছেন যে উলায়কে কাল আনআম বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জন্তুর নেই বরং তার চাইতেও অধম নিকৃষ্ট। তা আসলে মানুষ যে আশরাফুল মাখলুকাত কেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন? কারণ আমরা সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায় এগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারি। কিন্তু আজকে আমরা মানব জাতি যখন এটা বুঝতে পারতেছি না, এতটুকু বোঝার ক্ষমতা আমাদের হচ্ছে না, তখন কিন্তু আমরা শ্রেষ্ঠত্বের যে মর্যাদা সেটা আমরা নিজেরাই ধরে রাখতে পারছি না। এই জন্য আমাদের এটা লক্ষ্য রাখা খুবই জরুরি। আরেকটা দেখুন যে শিক্ষিত মানুষ হলে হবে না, শিক্ষিত সুশিক্ষিত হতে হবে। আজকে শুধু আক্ষরিক জ্ঞান নয়, বরং দেখেন, আচ্ছা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আক্ষরিক জ্ঞান ছিল? তার আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু তার সাথে জ্ঞানী মানুষ দুনিয়াতে আছে নাই। কেন? তার কাছে আল্লাহর ওহী এসেছে। এবং এরপরেও দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন তো সবাই? বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন একেবারেই দেখতে শুনতে একেবারে নিগ্র, অত ভালো নয়, কিন্তু আজকে কোনো শিক্ষা দীক্ষাও তার ছিল না, কিন্তু সকল মানুষ দেখেন আজকে তাকে তার জন্য বলছে বেলাল রাদিয়াল্লাহু আনহু, দোয়া করছে তার জন্য, তাই না? আচ্ছা আবু জাহেলের কেউ দোয়া করছে আবুল্লাহ জাহেলের নাম বলে? আবু জাহেলের নাম শুনলে তো মনে বলছে যে থুথু দিয়ে একটা কিছু থুথু দিতে পারতাম তো ভালো হইতো। তাহলে অথচ আবুল জাহেল কিন্তু অনেক জ্ঞানী মানুষ ছিল। তা আমাদের এমন হওয়া দরকার যে আমাদের জন্য মানুষ দোয়া করবে, আমাদের মৃত্যুর পরে মানুষ যেন বলে যে মাশাআল্লাহ লোকটা খুব ভালো ছিল, হ্যাঁ আমাদের জন্য দোয়া বের হবে এমনিতেই, এমন মানুষ হওয়া দরকার আমাদের। আর এমন যদি হয় যে শালা মরেছে ভালোই হয়েছে, হ্যাঁ দুনিয়া থেকে গেছে, একটা বিপদ গেছে, আপদ গেছে, এ ধরনের মানুষও তো আছে, মানুষ গালি দেয় মানুষের পর, এইটা কিন্তু এমন হওয়া চলবে না। আমাদের ভালো মানুষ হিসেবে দুনিয়াতে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে নিয়ে পথ চলছেন, চলতে চলতে দেখলেন যে একটা মানুষ মারা গেছে। তো সাহাবায়ে কেরাম সাথে সাথে বলছেন লোকটা খুব ভালো মানুষ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আবার পথ চলছেন, চলতে চলতে দেখলেন যে আরেকটা মানুষ মারা গেছে। সাহাবায়ে কেরাম বললেন যে লোকটা খুব খারাপ মানুষ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা মানুষ সম্পর্কে দুই রকম মন্তব্য করলাম আমরা। একজনের সম্পর্কে বললাম যে সে লোকটা ভালো ছিল, ভালো মন্তব্য করলাম, তার ব্যাপারেও আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আবার আরেকজন সম্পর্কে খারাপ মন্তব্য করলাম, তাকে বললাম যে লোকটা খারাপ ছিল, তার ব্যাপারে একই কথা বললেন যে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। তাহলে ওয়াজিব কি, কি ওয়াজিব হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার সম্পর্কে তোমরা ভালো বললা যে লোকটা খুব ভালো ছিল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর যার সম্পর্কে তোমরা খারাপ বললা যে লোকটা খারাপ ছিল, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। কারণ তোমরা দুনিয়াতে সাক্ষী দিয়ে দিলে লোকটা কেমন ছিল। তাহলে এই হাদিস থেকে আমাদের যেটা বোঝা দরকার যে আমরা সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আর আল্লাহর আনুগত্যশীল বান্দা ছাড়া কেউ কখনো অত ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষকে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আর আল্লাহর আনুগত্য যে প্রকৃতভাবে করবে তার দুনিয়াতেও সম্মান পাবে, আখেরাতেও সম্মান পাবে। এজন্য আল্লাহর আনুগত্যের বাইরে যেন আমরা কেউ না যাই। আজকে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে মুসলিমদেরকে নষ্ট করে দেওয়ার।
মুসলিমের আকীদা মানহাজকে নষ্ট করার, মুসলিমদের চরিত্রকে নষ্ট করে দেওয়ার বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে কিন্তু বিভিন্ন দিক থেকে। কারণ তারা জানে যে সরাসরি আমাদের হাত থেকে কোরআন তারা ছিনিয়ে নিতে পারবে না, কিন্তু এমন কিছু করছে যে কোরআন থেকে তারা এমনিতেই মুসলিমরা দূরে থাকবে। মুসলিমদের হাত থেকে কোরআন ছিনিয়ে নিতে হবে না, কিন্তু মুসলিমরা কোরআন পড়বেও না, কোরআন জানার চেষ্টা করবে না, দেখার চেষ্টা করবে না, তারা কোরআন থেকে এমনিতেই দূরে থাকবে, এই চেষ্টা তারা চালাচ্ছে। তা আমরা বেধর্মীদের এই সমস্ত কাফেরদের ষড়যন্ত্রের শিকার যেন আমরা না হই, এজন্য আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে ভাই। তা আপনারা যারা এসেছেন আসলে এখানে পরীক্ষা, আমরা দোয়া করে যে আল্লাহ আপনাদেরকে এখানে চান্স পাওয়ার সুযোগ দান করুন, এখানে লেখাপড়া করার সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। যদি আপনারা এখানে লেখাপড়া করেন, সুযোগ পান, তাহলে অবশ্যই যেহেতু আপনাদের কাছেই বাংলাদেশ আলের যুব সংঘ, একবারে আপনাদের আপনারা সে বাংলাদেশ আলের যুব সংঘের কেন্দ্রে চলে আসলেন, আমরা অবশ্যই বাংলাদেশ আলের যুব সংঘর পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের একটা উদ্দেশ্য জান্নাত, আমাদের যুব সমাজ যেন বিপথে না যাই, এটাই আমাদের কাম্য। আমরাও যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আলহামদুলিল্লাহ বাংলাদেশ আলাদা যুব সংঘের প্রত্যেকটা কর্মী যারা বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনও পড়ে এবং আগেও যারা আমরা পড়তাম, সবাই চিনতে পারতো যে এরা বাংলাদেশ আলাদা যুব সংঘের কর্মী, দেখেই চিনতে পারতো। আমাদের লেবাস, আমাদের উঠা বসা, আমাদের আখলাক আচরণ, সবাই আলহামদুলিল্লাহ এটা একটা প্রশংসিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আলের যুব সংঘের কোনো কর্মীর দ্বারা কোনো অন্যায় অপকর্ম ঘটেনি আলহামদুলিল্লাহ, এর রেকর্ড নাই। তো আমরাও চাই যে আপনারাও এর সামিল, মানে এর অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। তো বাংলাদেশ আলের যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে, এবং আপনাদের জন্য যে আসলে আপনাদের জন্য তেমন কোনো উন্নত ব্যবস্থা আমরা করতে পারিনি, এটা আরও ব্যবস্থা করতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু আসলে একসাথে এত মানুষের মানে প্রবেশ যে আমরা চাইলেও আসলে সেভাবে করতে পারি না। আপনাদের জন্য যে একটা কিছু ভাড়া নিয়ে সুন্দরভাবে রাখবো সেটা সম্ভব হয় না। আপনারা জানেন যে এখন একটা যেখানে 500 টাকার ভাড়া এখন হয়ে গেছে 2000-3000, তা আপনাদের সেই ধরনের সুন্দর ব্যবস্থা আমরা করতে পারিনি। তবে যতটুক আমাদের সাধ্যে আছে সেই অনুযায়ী আপনাদের জন্য করার চেষ্টা করছি। শুধু আমরা এখানেই নয়, আমরা আমাদের মার্কাজেও কিছু ভাইয়েরা আমাদের রেখেছি, আমাদের অনেকে মেয়েরা এসেছেন, আমাদের মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসে সেই সমস্ত মেয়েদের আমরা ব্যবস্থাপনা করেছি। তো বিভিন্ন জায়গায় আমরা যেইভাবে যেখানে যতটুকু সম্ভব সেখানে আমরা করার চেষ্টা করছি। তো আমরা এটাকে একটু কষ্ট হচ্ছে আপনাদের, আমরা মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কষ্টকে কষ্ট মনে করবেন না, যেহেতু 2-3 দিনের বিষয়, আর আমাদের তরফ থেকে যতটুকু ঘাটতি এটাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর আমরা আপনাদের হাতে একটা তাওহিদের মাসে 2 মাস পরপর বের হয় তাওহিদের ডাক, এটা বাংলাদেশ আলাদের যুব সংঘের মুখপত্র, এটা একটা পত্রিকা আমাদের নিয়মিত বের হয়, এটা অত্যন্ত চমৎকার একটা পত্রিকা যেখানে সুন্দর সুন্দর আর্টিকেল লেখা হয় এবং অনেক কিছু আপনারা পাবেন, একটু পড়ে দেখবেন। বিশেষ করে যুবক ভাইদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আর যুব সংঘের পত্রিকা এবং এটা মাসিক আর তাহারিকের নাম শুনেছেন, আমাদের তাহারিক পত্রিকা, আর তাহারিক পত্রিকার আগে কিন্তু এটা প্রকাশ, আর তাহারিক পত্রিকা কিন্তু পরে এসেছে। তো আর তাহারিকার পত্রিকার আগে কিন্তু আমাদের এটা প্রকাশ লাভ করেছে, সেটা আমাদের যুব সংঘের থেকে প্রকাশ হয়। আর আরেকটা আন্দোলনের যেটা বের হয় আত্মার মাসিক আর তাহারিক, সেটাও নিয়ে আসা হয়েছিল, যদি দাও সেটাও আপনারা পড়বেন, এবং পড়ে দেখেন একটা করে পত্রিকা মোটামুটি 2 মাস পর পর মানে 30 টাকা দাম, তাহলে মাসে 15 টাকা, এটা কোনো ব্যাপারই নয়, আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে দেখবেন যে এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে যেটা আপনারা পাবেন, আপনারা একটা পড়লে বুঝতে পারবেন, আমার বলার কিছু নাই, আপনার নিজে পড়লে, সবাই শিক্ষিত মানুষ, আমাদের এই পত্রিকাটা যদি আপনারা পড়েন তাহলে নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং মোহতারাম আমিনের জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বহু লেখনী আমাদের মাঝে প্রকাশ পেয়েছে, আপনারা তার লেখনীগুলো পড়ার চেষ্টা করবেন, বেশি 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 পড়বেন। আমরা দূর থেকে আমাদের সম্পর্কে অনেকে অনেক কিছু বলবে, সেটা আপনারা আমাদের সম্পর্কে একটু যাচাই বাছাই করে কমেন্ট করবেন ইনশাআল্লাহ, আমি এটা আবেদন করছি। কারণ মানুষে অনেক কিছুই বলে, শত্রু সবারই আছে, আমাদের সম্পর্কে অনেক কিছু বলবে, এটা স্বাভাবিক বিষয়। তবে আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, অতএব
আমাদের বিষয়গুলো একটু লেখাপড়া করবেন, আসলে আমাদের কোনো কিছু গোপন নাই, সব কিছু প্রকাশ, প্রকাশ্য চলে আমাদের কাজ, আমাদের বক্তব্য, আমাদের বিবৃতি, আমাদের লিখনই, এর মাধ্যমে সব কিছু আমরা প্রকাশ করে দিয়েছি। আমাদের বিষয়গুলো আপনারা একটু লেখাপড়া করবেন, লেখাপড়া করে যাচাই করবেন। যদি আপনার কাছে মনে হয় যে আমরা সঠিক পথে আছি, তাহলে আহ্বান করছে যে আপনিও এর সামিল হবেন ইনশাআল্লাহ। আর যদি মনে হয় যে আমরা বিপথে আছি, তাহলে আপনার কাছে অনুরোধ যে আমাদের যেই জায়গায় ঘাটতি মনে হচ্ছে আপনাদের, সেই জায়গাগুলো আপনাদের থেকে পরামর্শ কামনা করছি, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আপনারা আমরা সবসময় আমাদের আমরা উদার নীতি অবলম্বন করি এবং আমরা মনে করি যে আমরা যেখানে আমাদের ঘাটতি আছে, যেখানে আমাদের ভুল আছে, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে নেব। অতএব আমরা সবসময় পরামর্শ গ্রহণ করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি আছে, আপনারা সেই পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি, ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন, আপনাদেরকে কবুল করুন। আর কেউ যদি এখানে চান্স নাও পান, মন খারাপ করবেন না, তাকদীর লিখিত আছে কে এখানে চান্স পাবেন সেটা আল্লাহ তালা লিখে রেখেছেন, তবে মন খারাপ করার কিছু নেই। হয়তো বা এর যদি নাও পান, তো আল্লাহ তালা অন্য কোনো ব্যবস্থা আল্লাহ করবেন, আল্লাহর দুনিয়াতে বহু ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ। কেউ নিরাশ হবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। আর সর্বোপরি যেহেতু মসজিদ, আমাদের ভাই যেগুলো বললেন সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। আর বিশেষ করে সালাত যদি আদায় না করেন, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব দুঃখের বিষয়। আপনি আমি যদি আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়াতে এসে থাকি, তো সালাত বাদ দিয়ে কি দাসত্ব হয় না? অতএব সালাত যদি আদায় না করি, তাহলে কখনোই জান্নাতে যেতে পারবো না। বিষয়গুলো খেয়াল করব। অবশ্যই সালাত আদায় অভ্যস্ত হবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লামের কাছে একজন সাহাবি, অন্ধ সাহাবি, দুই চোখই দেখতে পান না, তিনি এসে বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাম, আমি দুই চোখই দেখতে পাই না, আবার মসজিদে কেউ আমাকে হাত ধরে নিয়ে আসবে এ ধরনের মানুষ আমার নাই, তা আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি? রাসূল সাল্লাম প্রথমে বললেন যে হ্যাঁ তুমি পারো। যখন চলে যেতে লাগলো, তখন রাসূল সাল্লাম আবারও ডাকলেন, যাই শোনো তুমি কি আজান শুনতে পাও? তো বলছে হ্যাঁ আজান শুনতে পাই। বলছে ফাজি বতের, যেহেতু আজান শুনতে পাও মসজিদে আসতে হবে তোমাকে। তাহলে দেখেন যে দুই চোখে দেখতে পায় না, তার বাড়িতে সালাদ করার অনুমতি হচ্ছে না। তাহলে আমি আপনি এত সুস্থ সবল যুবক মানুষ, আমি সালাতই আদায় করবো না, এটা কিভাবে সম্ভব? তাই না? তাহলে আমরা নিজেদের বিবেককে প্রশ্ন করব। আপনি কি মনে করছেন যে আপনি সারা জীবন বেঁচে থাকবেন? এখনই এক সেকেন্ড বেঁচে বাঁচবেন এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। অতএব নিজেরা সংশোধন হয়ে যাই, আমরা নিজেরা সতর্ক হয়ে যাই, না হলে কিন্তু জাহান্নামের কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন, সতর্ক হওয়ার তৌফিক দান করুন, জান্নাতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং প্রকৃত ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এ বলে আমি বাংলাদেশ আল্লাহ যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আজকের এখানেই আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ খায়রান জাজিলা। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা যেখানেই শিক্ষা অর্জন করি না কেন, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত একজন সুন্দর মানুষ হিসেবে আখিরাত, যাতে আমাদের আখিরাতে জান্নাত লাভ করতে পারি, সেটাই আমাদের শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। আপনাদের হাতে কয়েকটা লিফলেট এবং পত্রিকা দেওয়া হয়েছে, যে এই যে লিফলেটটা দেওয়া হয়েছে, লিফলেটটি বাংলাদেশ আহলে যুবসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 2023 সালে আয়োজিত একটি সেমিনারে উপস্থাপিত হয়েছিল, যার মূল শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষার মৌলিক লক্ষ্য। মানুষের শিক্ষার, আমাদের শিক্ষার মৌলিক লক্ষ্য কী হওয়া উচিত, আপনারা পরবর্তী সময় করে পড়বেন, যেহেতু পরীক্ষা এখন পড়ার প্রয়োজন নাই, কিন্তু কেউ ফেলে দিবেন না। একটা জিনিস একটু খেয়াল করার আমি অনুরোধ করছি, দ্বিতীয় পৃষ্ঠায় দুই নম্বর প্রায় জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী বিশ্বের শতকরা 90 জন বিজ্ঞানী মরণাস্ত্র আবিষ্কারে লিপ্ত। যে বিজ্ঞান মানুষকে কল্যাণের দিকে এগিয়ে দেয়, মানুষের জীবনকে সুন্দর করে, সেই বিজ্ঞান চর্চা করেই বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী মরণাস্ত্র আবিষ্কার করছে, যেটা মানুষের জীবন ধ্বংস করবে। এখানে পার্থক্য হচ্ছে বিজ্ঞান চর্চার আমার লক্ষ্য কী। সুতরাং আমি যে শিক্ষা অর্জন করি না কেন, শিক্ষা আমাকে কোনো কিছু এনে দেবে না যতক্ষণ আমার লক্ষ্য ঠিক না হবে। এজন্য সকলের কাছে অনুরোধ, আমরা কী উদ্দেশ্যে আমরা শিক্ষা অর্জন করবো, সেটি আমরা অবশ্যই আগে জেনে নেব এবং নির্ধারণ করে নেব ইনশাআল্লাহ। এরপর যে তাওহীদের ডাক দেওয়া হয়েছে, তাওহীদের ডাকের সম্পাদকীয় এ সংখ্যার শিক্ষাক্রম ও আমাদের চিন্তা মানুষ, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কোন দিকে চলছে এবং এ সময় আমাদের করণীয় কী, এ বিষয়ের উপর আপনারা সময় করে পড়বেন ইনশাআল্লাহ, দুটি বিষয় কমপক্ষে।
সর্বশেষ আপনাদের পরীক্ষা বিষয়ে কয়েকটি কথা বলবো, সেটি হচ্ছে আগামীকাল আপনাদের অধিকাংশের পরীক্ষা। পরীক্ষার ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য করা খুবই জরুরি। এক নম্বর হচ্ছে, পরীক্ষা যখন দিতে যাবেন, এখান থেকে বের হবেন, একটু সময় হাতে নিয়ে, তো খুব বেশি আগে যাওয়ার দরকার নাই, আধা ঘন্টা এক ঘন্টা আগে যাওয়ার দরকার নাই, মোটামুটি 20 মিনিট যে সময় আপনার হলে পৌঁছাতে হবে তার 20-25 মিনিট আগে বের হলেই চলবে। এখান থেকে কৃষি অনুষদ এবং চারুকলা অনুষদ একটু দূরে, এছাড়া বাকি অনুষদগুলো, বাকি একাডেমিক ভবনগুলো সবগুলো এখান থেকে কাছে, পায়ে হাঁটা পথ। কেউ রিক্সা বা ইজি বাইক নিয়ে, তাদের সাথে ভাড়া নিয়ে ঝামেলা করে মানসিক চাপ সৃষ্টি করবেন না, মাথা গরম করে পরীক্ষা নষ্ট করবেন না। কারণ ইজি বাইকওয়ালা তার ভাড়া 10 টাকা কম বেশি হলে বা মাথা গরম হলে তার কোনো সমস্যা নেই, আপনার পরীক্ষাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং পায়ে হাঁটা পথ, সর্বোচ্চ 10-15 মিনিটের পথ, যে কোনো আপনি একাডেমিক ভবনে আপনার সিট হোক না কেন, পায়ে হাঁটা 10-15 মিনিটের পথ। এখান থেকে বের হবেন, কাজলা গেট দিয়ে ঢুকবেন, দেখবেন ড্রেস পরা বিএনসিসি বা রোভার স্কাউটের সদস্যরা রয়েছে। যে বিল্ডিং চিনতে না পারেন, তাদের কাছে প্রশ্ন করবেন, ভাই আমার অমুক বিল্ডিং কোন দিক দিয়ে যাবো, রাস্তা দেখিয়ে দেবে, সমস্যা নাই। এক নাম্বার। দুই নাম্বার, আপনারা হলে প্রবেশ করে প্রথমে প্রশ্নটা হাতে পাওয়ার পরে যেগুলো সহজ বিষয়গুলো এগুলো আপনারা জানেন, তারপরে জাস্ট বলছি যেগুলো আপনি পারবেন এগুলো আগে দিয়ে নেবেন। দেওয়ার পরে দেখবেন যে কয়টা দিলেন, মনে করেন 80টা তো আপনাদের এমসিকিউ মার্ক, 100, একটার জন্য 1.25 অর্থাৎ 1.25, একটা সঠিক হলে, আর একটা ভুল গেলে কাটা যাবে -0.20। এখন আমার 80টার মধ্যে আমার দেখা যায় 70টা হয়েছে, কারেক্ট আমি করতে পেরেছি, আমার আর দেওয়ার প্রয়োজন নাই, কারণ মাইনাস মার্কিংয়ে নেমে চলে আসবে আমার নম্বর, এটা দরকার নেই। কিন্তু আমি আর হয়তো 80টার মধ্যে 40টা পেরেছি, এখন বাকি 40টা আমি পারি নাই, ওই 40টা দিয়ে আসলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, সম্ভাবনা আছে, সম্ভাবনা থাকে না, তখন কি করতে হবে আমাকে? তখন আমার যেগুলো মনে হচ্ছে যে এই দুইটার ভিতরে একটা হবে, অনেক সময় দেখা যায় 4টা অপশনের ভিতরে আমি বুঝতে পারছি যে এই দুইটা অপশন হবে না, এর উত্তর এই দুটো থেকে যেগুলো একটা হবে, এরকম সন্ধিহানগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এতে করে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই জিনিসটা খুব কাজে দেয়, সেটা হচ্ছে একটা জিনিস হিসাব করেন, 7টা এমসিকিউ আমি দিলাম, আমি উত্তর জানা নাই, সন্দেহ আছে যে এটা না এটা, এরকম সন্দেহান 7টা এমসিকিউ দিলাম, 6টা ভুল হলো, 1টা ঠিক হলো, আমার কি পয়েন্ট থাকবে না? থাকবে না। 7টা দিলে 1টা ঠিক হলো, 1.25 পেলাম, 6টা ভুল হলো, 1.20 কাটা গেল, এরপরেও -0.05 কিন্তু আমার থাকবে। সুতরাং চেষ্টা করব, যদি এরকম হয় যে আমি যেটা যতটুকু পারছি ততটুকুতে আমার চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম, সেক্ষেত্রে পারলে সবগুলো দিয়ে আসেন, এতে ভাগ্যের উপর কিছুটা ভরসা করা যাবে। আর আমি দেখাচ্ছে 30টা বা 40টা পেরেছি, ওটা দিয়ে রেখে আসলাম, বাকিগুলো দিলাম না মাইনাস মার্কের ভয়ে, মাইনাস মার্ক তো পরে আসবে যে আমার নাম্বার কমবে কিনা, কিন্তু আমি যেটা অর্জন করেছি ওটাই তো আমার পর্যন্ত পৌঁছায়নি। তখন তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। এরপর বিষয় হচ্ছে, মোবাইল নিয়ে যেতে পারবেন হলে কিন্তু কাছে রাখবেন না, কোনো মতেই টেবিলে বা শিক্ষকদের কাছে জমা দিবেন। আর বাইরে যদি আপনাদের সাথে আপনার কোনো বন্ধু আছে, তার পরীক্ষা অন্য শিফটে, আপনার সাথে একই শিফটে না, তার কাছে রেখে যেতে পারেন যদি তেমন ব্যবস্থা থাকে, কিন্তু কোনোভাবেই এখানে ব্যাগের ভিতরে বা মসজিদের ভিতরে রেখে যাবেন না, কারণ এর দায়িত্ব নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, এগুলো আপনার খেয়াল রাখবেন। সর্বোপরি মাথা ঠান্ডা রেখে আপনারা সুন্দরভাবে পরীক্ষা দেন, আপনারা সকলেই মতিহারের এই সবুজ চত্বরে আবার ফিরে আসেন। ভর্তির সময় যদি আপনার কেউ চান্স পান, তাহলে যখন ভর্তি হতে আসবেন, ভাইবার সময় আসবেন, আপনাদের জন্য সহযোগিতা আমরা বারবার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং যারা ভর্তি হবেন তাদের 5 বছর জীবনে আমরা একসাথে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং যদি এখানে ভর্তি না হন, যে কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কোনো কলেজে হোক, আপনারা সকলে সুশিক্ষিত হন, দেশের জাতির জন্য একজন একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠুন। আল্লাহ তাআলা আমাদের সকলের শিক্ষাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে আজকের বৈঠক শেষ করছি। আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী বৈঠক ভঙ্গের দোয়া পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।